লেকেন যখন দুই এক বোন কালো থাকে আর এক বোন ফর্সা থাকে, তো এই যে কালো বোনের মধ্যে যখন লেকেনের কিছু ক্যারেক্টার ডেভেলপ করে, পার্সোনালিটি ডেভেলপ করে, তখন সে তার যে আচার আচরণের মধ্যে যে পরিবর্তন আসে সেটা সে ভাবে, লেকেন ভাবে, কালো মেয়ে ভাবে, আমি কালো, আমার জন্য অন্য বোন সুন্দর, এই জন্য সবাই আমাকে কী করে, নেগলেক্ট করে, আমাকে যথেষ্ট কেয়ার করে না। এর দুটো রুব্রিক খুব গুরুত্বপূর্ণ, দুটো রুব্রিক। একটা রুব্রিক হলো আপনার রিলেশন প্রস্টিটিউট শি ইজ। এখানে প্রস্টিটিউট যদি ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করেন শুনতে ভালো শোনা যাবে না, কিন্তু বাট প্রস্টিটিউট মানে কি আমাদের সমাজ ব্যবস্থায়, এর যদি আপনি মেটাফর মিনিং চেষ্টা করেন করার জন্য, তাহলে যেটা বেরোয় আসবে যে প্রস্টিটিউট হলো তারাই যাদেরকে সমাজের থেকে নিগৃহীত মানুষ মনে করা, সমাজের মূল ধারার সাথে তাদের কোনো সম্পৃক্ততা থাকে না। আমাদের যে একটা সামাজিক আমরা প্রাণী, আমাদের সব বিষয়ে একে অন্যের সাথে একটা কী থাকে, রিলেশন থাকে, যে কোনো কাজ করার সাথে সাথে আমরা চিন্তা করি যে আমার সমাজ এটাকে কতটুকু অ্যালাউ করবে, বা আমরা কোনো কাজ করার সাথে সাথে সমাজকে সেখানে আমাদের যে সারাউন্ডিং সমাজ আছে সেটাকে সেটা ইনক্লুড করি, সাথে ব্লাড কানেকশন থাকুক আর না থাকুক। কিন্তু একজন প্রস্টিটিউট সে তার জায়গাটা লিমিটেড হয়ে যায়, সে সবার সাথে মিশতে পারে না, এবং যেহেতু সে সবাই জানে যে হি ইজ দ্য প্রস্টিটিউট, প্রস্টিটিউটের অবস্থা কী হয়, তার জীবনযাপন প্রণালী, তার আচার আচরণ, তার চাল চলন সব কিছুতে একটা রিস্ট্রিক্টেড হয়ে যায়, এবং সে অলওয়েজ এটা যখন সমাজ তাকে রিস্ট্রিক্টেড করে দেয়, তার সারাউন্ডিং তাকে রিস্ট্রিক্টেড করে দেয়, তখন তার মধ্যে ইনফিরিয়র কমপ্লেক্স শুরু হয় এবং সে সবসময় কনফিডেন্স লেসের মধ্যে থাকে, এবং কনফিডেন্স লেস থাকার কারণে সে যেভাবে একজন তার মতো আরেকজন মানুষ, সাধারণ মানুষ যেভাবে স্মুথলি ফ্রিলি ফ্রিডমলি লাইফ লিড করতে পারে, সে সেটাকে নিজে নিজের মধ্যে একটা বড় ধরনের রিস্ট্রিকশন তৈরি করে এবং বার্ডেন তৈরি করে, এবং তার জায়গাটা সব জায়গায় সে লিমিটেড তৈরি করে। এই জন্য প্রস্টিটিউট বলতে আমরা সবসময় যে একদম এক্স্যাক্ট প্রস্টিটিউট হতে হবে এমন কোনো কথা নাই। প্রস্টিটিউট আমাদের অ্যাপারেটরি রুব্রিকগুলোর এইটার পেপার, আপনি একদম ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং ধরে যদি ইউজ করতে চান দেখা যাবে যে এটার ইউজিং অনেক কমে যাবে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে এই রুব্রিক ইউজ হবে না। একটা রুব্রিককে বুঝতে হলে আরেকটা রুব্রিকের মাধ্যমে বুঝতে হবে, যেমন পুরো লেকেনটাকে যদি আপনি রুব্রিকগুলো পড়েন তো দেখতে পারবেন, বা রেপার্টরি বাইরে যদি আপনি ম্যাথমেটিক্যাল বিভিন্ন ম্যাথমেটিক্যাল পার্সোনালিটি পার্টটা যদি আপনি পড়েন, কেন্ট লেকচারটা পড়েন, তাহলে দেখতে পারবেন যে সেখানে আপনার লেখক কোনো না কোনো জায়গায় উপস্থাপন করে গেছেন যে এরা ইনফিনিটি কমপ্লেক্সের যে ভোগে, তারা নিজেদেরকে হীনমন্যতার যে ভোগে, এটা বিভিন্ন কারণ হতে পারে তার জীবনে। এর মধ্যে প্রধান একটা কারণ হলো তার গায়ের রং ফর্সা, বা সে ফর্সা না সে কালো, যার কারণে পরিবারে থেকে সে যথেষ্ট তার প্রতি যে অ্যাটেনশন দেওয়া দরকার, মনোযোগ দেওয়া দরকার, সেটা সে পায় না, এই জন্য সে নিজেকে নেগলেক্ট ফিল করে। এক্ষেত্রে পালচিটিলা খুব কাছাকাছি এই জায়গাটা, এই জায়গাটা পালচিটিলা এরকম ফিল করে, বাট পালচিটিলা কিন্তু পালচিটিলাকে সবাই মায়া মমতা দেয়, ভালোবাসা দেয়, তারপরেও পালচিটিলা ভাবে যে তার যতটুকু পাওয়ার উপযুক্ত ততটুকু সে পায় না, এটা পালচিটিলার একটা নিজস্ব চিন্তা, এই জন্য সে এটাকে পাওয়ার জন্য নানান ধরনের আপনার আর্টিফিশিয়াল আপনার আচরণ করা শুরু করে, যেটাকে আমরা ম্যানিপুলেট বলি। এই ম্যানিপুলেটে আচরণ করে অন্যদের কাছ থেকে অ্যাটেনশন নেয় এবং সে এক্ষেত্রে সফলও হয়, যেহেতু সে সেলফিশ। বাট লেকেন অলওয়েজ, যে জিনিসটা লেকেনের জীবনে ঘটে, লেকেন নিজেকে তার সারাউন্ডিং থেকে একটা একটা ছোটো অবস্থার মধ্যে নিজেকে নিয়ে আসে, ওরা যদি তার প্রতি অবহেলা করে, সে অবহেলাকে সে ওভারকাম করে পরিস্থিতি তার ফেভারে নিয়ে আসার মতো ক্ষমতা তার মধ্যে নেই, কিন্তু সে মনের দিক থেকে এটা সে চাচ্ছে না, সে চায় যে অন্যদের মতো তার জীবনযাপন হোক চলুক, কিন্তু বাট সে পারছে না। কেন পারছে না, ওই যে অন্যরা তার প্রতি যে অবিচার, অনিয়ম, জুলুম, নির্যাতন, ডোমিনেশন যাই করে, এটার যে প্রতিবাদ করে এখান থেকে সে বেরিয়ে আসবে বা ওখানে থেকে সংগ্রাম করে স্ট্রাগল করে টিকে থাকবে, এই নেচার তার মধ্যে নাই, সে নিজেকে সারেন্ডার করে, এই সারেন্ডার করে মনের দুঃখ মনে রাখে, আর কষ্ট পেতে থাকে, আস্তে আস্তে একটা সময় গিয়ে তার মধ্যে প্যাথোলজি ডেভেলপ করে। তাহলে আমরা রুব্রিক এখানে কী দেখলাম, ডিলেশন প্রস্টিটিউট শি ইজ। সেকেন্ড রুব্রিক যেটা দেখলাম, ডিলেশন সাম ওয়ান এলস নোজ আগলি ডার্টি। এটা খুব ইন্টারেস্টিং রুব্রিক, এই রুব্রিকগুলোকে বুঝতে হলে খুব মাইনরলি প্রতিটি ওয়ার্ড ভালোভাবে পড়ে বুঝে তারপরে এটাকে ওয়ার্ড মিনিংয়ের সাথে সাথে আমাদের প্রেজেন্ট মিনিংয়ের
কীভাবে আমাদের চেম্বারে ইউজ করব, প্র্যাকটিক্যাল ইউজ বুঝতে হবে। এর একটা থিওরিটিক্যাল মিনিং আছে, তার পাশাপাশি একটা আপনার প্র্যাকটিক্যাল মিনিং আছে। যেটা বলতেছিলাম যে তার ভিতরে এক ধরনের ডার্টি ফিলিং, তার ভিতরে ডিসপাইসড ফিলিং, এই যে ফিলিংগুলো তার মধ্যে তৈরি হয়, কারণ তৈরি হয় এই জন্যেই সে নিজেকে প্রস্টিটিউট ভাবে, যে সে ভাবে যে আমি অন্যদের মতো না, অন্যদের থেকে আমার যে যোগ্যতা সেটা যে কোনোভাবে হোক, তার ফিজিক্যালি সে উইক হোক, ইমোশনালি উইক হোক, বা অন্য কোনোভাবে সে অন্যদের মতো না, সে এই ভাবনাটা যখন তার মনের মধ্যে আসে তখন সে নিজেকে অন্যদের থেকে পিছিয়ে পড়া লোক ভাবে, অর্থাৎ সে যোগ্য সম্পন্ন, অন্যরা তাকে ডিসপাইসড করে, যথেষ্ট গুরুত্ব দেয় না, ঘৃণা করে, ছোটো করে, এবং সে নিজেকে আস্তে আস্তে কী করে করে সি ইজ প্রস্টিটিউট, সে ভাবে যে আমি প্রস্টিটিউট এবং মূল ধারার সাথে খাপ খেয়ে চলার মতো অবস্থা আমার নেই। এমন রুগী যেমন ভিটিলোগো, কোনো রুগী আপনার কাছে নিয়ে আসলো যে তার ভিটিলোগো বা সেতি, তো সবাই তাকে কী করে রিজেক্ট করে, হ্যাঁ, তখন তার মধ্যে শুরু হয় যে আমি হয়তো বা কোনো পাপ করেছি যার কারণে আজকে আমার স্রষ্টা, আমার আল্লাহ আমাকে এক ধরনের আমার স্কিনটা সাদা করে দিল, আমি অন্যদের মতো না, অন্যদের থেকে আলাদা, অন্যরা এটার জন্য আমাকে ছোটো করে দেখে, অন্যরা আমাকে অবহেলা করে, অন্যদের কাছে কোথাও গেলে আমি ঠিকভাবে যতটুকু অন্যরা আপনার তার কী বলে অন্যরা যতটুকু প্রত্যাশা পায় বা তাদের এক্সপেকটেশন সে যা করে তা যখন পায় না অন্যদের কাছ থেকে, তখন তার কাছে খারাপ লাগে যে এই রোগের জন্য, এই সমস্যার জন্য আমি পিছিয়ে পড়া একজন মানুষ। তো এই যে তার রিজেক্ট সে হচ্ছে, এই জন্য সে নিজেকে অপরাধী ভাবে, সবাই দূরে থাকে, মেয়েদেরকে বিয়ে সবাই তাকে দূর করে রাখে, দূরে থাকে বা তার সাথে মিশতে চায় না, মেয়ে হইলে তার জন্য বিয়ে হওয়া খুব কষ্টকর ব্যাপার হবে, কেন মুখে সেতি, হাতে সেতি, এক্সপোজ এরিয়াতে সেটি হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে সেই ভাবনা শুরু করে যে না, আমাকে তো যে কেউ বিয়ে করতে আসবে না, কেউ যদি দয়া করে বিয়ে করে সেটা অন্যরকম ব্যাপার, আমি একটা সবাই আমাকে দেখতে আসবে, কিন্তু যখনই আমার এই রোগটা দেখবে তখন আমাকে, আমি একটা নিগৃহীত, আমি সমাজের থেকে সরে যাওয়া একটা মানুষ, মূল ধারার লোকদের সাথে আমার জীবনযাপন করা, আমার সব যোগ্যতা আছে, আমার মেধা আছে, কোয়ালিটি আছে, আমি হয়তো ভালো পারফরমেন্স করতে পারি, কিন্তু এই রোগের কারণে আমার যেই জায়গায় যাওয়া দরকার, বিয়ে হলে একটা অর্ডিনারি জায়গায় বিয়ে হয়েছে, এরকম একটা ব্যাপার। এই জন্য তার ভিতরে সবসময় যে কোনো তার উইকনেস হলো, তার গায়ের রং হতে পারে, তার শরীরের কোনো মানে রোগ হতে পারে যেটা এক্সপোজ এরিয়াতে হয় বা তার ভিতরে আছে, যদি সে অন্যরা জানে, হয়তো দেখা গেলো যে একটা মেয়ের থ্যালাসেমিয়া হয়েছে, হ্যাঁ, থ্যালাসেমিয়া মেজর না মাইনর, হ্যাঁ,
কেরিয়ার সে, কিন্তু বাট তার মধ্যে একটা চিন্তা থাকে যে যদি পাত্রপক্ষ জানে যে আমার থ্যালাসেমিয়া তাহলে তো আমিও ভালো একটা ফ্যামিলিতে বিয়ে হবে না, কেউ যদি দয়া করে বিয়ে করে, এই রোগটার জন্য সে নিজেকে সবসময় ইনফিরিয়রিটি কমপ্লেক্সিবল, দিস ইজ এ ফেয়ার অফ রিজেক্টিং অফ, ফেয়ার রিজেক্টিং অফের মধ্যে দেখবেন যে অনেকগুলো মেডিসিন আছে, তার মধ্যে ল্যাক ক্যারেক্টার। তাহলে আমরা এখানে সরি একটু ঠিক করি নি আমি ল্যাপটপটা, তার দেখলাম এরপরে যদি আরও কিছু এক্সাম্পল আমি আপনাদেরকে দিই, সেটা হলো যে মহিলা রোগী বিবাহিত, তার বাচ্চা আছে, হ্যাঁ, মাঝে মাঝে সে মানে সেন্সলেস হয়ে যায়, ফিট হয়ে যায়, হ্যাঁ, একা কীভাবে থাকবো, আমার বাচ্চাকে কে দেখবে, আমার ভাই, আমার ভাইয়েরও এই প্রবলেম আছে, আমার হাজব্যান্ড আমার ফল ধরে, আমার খারাপ লাগে, আমি আমার কাজ ঠিকভাবে করতে পারি না, আমার হাজব্যান্ড ভালো, কাজ ঠিকভাবে করতে পারি না, আমার হাজব্যান্ড ভালো, এটা তো একবার বললাম, আমাকে হেল্প করে আমার হাজব্যান্ড, কাজে আমার কাজে আমাকে হাজব্যান্ড আমাকে হেল্প করে, নিজেকে এক্সপ্রেস করতে পারি না, অথচ 5 বছর হয়েছে বিয়ের, ভয়ে থাকে কখন স্কল্ড করবে, মানে কখন হাজব্যান্ড এসে গালাগালি করবে বা বকাঝকা করবে, হ্যাঁ তুমি তো এই কাজটা ঠিকমতো করতে পারলো না, হাজব্যান্ড সব কাজ দ্রুত করে, আমি স্লো, আমি অ্যাডজাস্ট করতে পারি না, শহরে অ্যাডজাস্ট করতে সময় নিচ্ছে, হাজব্যান্ড বিভিন্ন কিছু কম বেশি এদিক ওদিক হলেই রাগারাগি করে, বকাঝকা করে, হ্যাঁ, আবার যথেষ্ট কেয়ারও করে, নিজেকে দোষী ভাবি, আমি ঠিকভাবে এক্সপ্রেস করতে পারি না, আমি এমএ আমি নিজে মাস্টার্স করেছি কিন্তু বিয়ের পূর্বে টিচারই করতাম, বর্তমানে ছেড়ে দিয়েছি, বর্তমান কনফিডেন্স পাই না, হাজব্যান্ড ইজ ভেরি শার্প, আই অ্যাম নট শার্প, আমার মনে হয় যে কোনো সময় আমার মধ্যে আমাদের মধ্যে পর্দা পড়বে না, আমি চাই আমার মতো আমার মেয়ে না হোক। এখানে পুরো বিষয়টা আবার আমি রিপিট করি যে মহিলা বিবাহিত, তার বাচ্চা আছে কিন্তু তার মাঝে মাঝে সেন্সলেস হয়ে যায়, ফিট হয়ে যায়, তো এটা তার মধ্যে একটা ভয় কাজ করে যে আমি একা যদি থাকি, যদি হঠাৎ করে আমি সেন্সলেস হয়ে যাই, ফিট হয়ে যাই, তাহলে আমাকে কে দেখবে, আমার বাচ্চা কে বা কে দেখবে, আমার ভাইয়েরও এই সমস্যা ছিল ডাক্তার সাহেব, আমার এখানে দেখেন এই সমস্যার জন্য সে কীভাবে তার হাজব্যান্ডের সাথে নিজেকে একই সমান, এই ল্যাকেন প্রবলেমটা হলো যতটুকু না তার সারাউন্ডিং তাকে অবহেলা করে, তার চেয়ে বেশি সে ইন্টারনালি নিজেকে ফিল করে যে না আমি ওদের মতো না, এই জন্য আরও বেশি তার কনফিডেন্স লেভেলটা ডাউন হয়ে যায়। তেমন যদি সে ওদের সাথে ওদের ওরা হয়তো তাকে সামান্য অবহেলা করেছে বা সামান্য ধরনের ফল ধরেছে তার, সে যদি এটাকে ওভারকাম করতে পারতো, কিন্তু কনফিডেন্স লেভেল লো থাকার কারণে সে কোনোভাবে এটা ওভারকাম করতে পারে না, আরও ডাউন লেভেলে চলে যায়। এই রোগীর ক্ষেত্রে তাই হয়েছে, যে ব্যক্তির সাথে তার বিয়ে হয়েছে ওই ভদ্রলোক খুবই ভালো, বিয়ের পরে ফিট আগে ছিল পরেও হতে পারে বা এই ধরনের সমস্যা থাকতেই পারে, ভদ্রলোক এটা মেনে নিয়েছে, মেনে নিয়ে সে তার ওয়াইফকে যথেষ্ট কেয়ারিং করে, আবার যথেষ্ট হেল্প করে, এবং তার হাজব্যান্ড সব দিক থেকে যথেষ্ট আপনার দায়িত্বশীল একজন মানুষ, বাট এই মহিলা নিজেকে সবসময় তার মতো করে তার সাথে সেই মনে করে যে তার হাজব্যান্ডের এত যোগ্যতা, এত ভালো মানুষ, অফিস থেকে এসে ঘরের কাজ করে, কিন্তু আমি তো সব কাজ করতে পারি না অসুস্থতার জন্য, আমার কাজের গতি স্লো, হ্যাঁ 5 বছর হয়েছে বিয়ে হয়েছে, এখনও হাজব্যান্ডের সাথে একটা ফ্রেন্ডলি রিলেশন তৈরি করতে পারি নাই, সবসময় একটা ভয়ে থাকি, হাজব্যান্ড হতে দেখা গেলো যে আসে দেখলো যে ঘরের জিনিসপত্র সব এলোমেলো, এসে বকাঝকা করলো, তখন আমার মন খারাপ হয়ে গেলো, আমার সব কিছুতে আমি অ্যাডজাস্টমেন্ট করতে পারি না, মনে হয় যেন আমি গ্রাম থেকে এসে শহরে বিয়ে হয়েছে, গ্রাম থেকে অনেক সময় হয় না যে শহরের লোকরা কী করে, গ্রামে যায় একটা মেয়ে পছন্দ সে বিয়ে করে নিয়ে আসে, কিন্তু পরবর্তীতে দেখা যায় ওই মেয়ে হঠাৎ করে শহরের একটা পরিবেশের মধ্যে এসে অনেকটা অ্যাডজাস্টমেন্ট অনেকে করতে পারে, অনেকে করতে, এই মেয়ের ক্ষেত্রে তাই হয়েছে, অ্যাডজাস্টমেন্ট করতে পারে না, অ্যাডজাস্ট করতে পারছে না, হাজব্যান্ড যথেষ্ট কেয়ার, যথেষ্ট ভালো, কিন্তু সে এখানেও নিজেকে ল্যাকেনের প্রবলেম হলো, দ্বিতীয় আরেকটা প্রবলেম হলো সে যখন সে তার পরিবেশের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে না, সে নিজেকে দোষী করা শুরু করে, দায়ী করে, সে বুঝি আমার মধ্যে যোগ্যতা নাই, আমি পার্সন এডুকেটেড, সে মাস্টার্স করা পার্সন, তার স্বাভাবিক ব্যাপার, সে বিয়ের পূর্বে সে টিচারিও করেছে, বিয়ের পরে টিচারি ছেড়ে দিয়েছে যেহেতু অন্য এক স্থান থেকে আরেক স্থানে এসেছে, বাট সে ইচ্ছা করলে এই সকল সিচুয়েশন এডুকেটেড পারসন এটাকে ওভারকাম করতে পারে, বাট তার কনফিডেন্স লেভেল লো থাকার কারণে সে এটাকে কোনোভাবে ওভারকাম করতে পারে না বলে সে আজকে সিক হয়ে গেছে। বর্তমানে এই জিনিসগুলো আসলে রুব্রিক, আপনি এখন 320টা রুব্রিক আছে মাইন্ডে, আর 300 রুব্রিক কয়জনের পক্ষে মুখস্থ রাখা সম্ভব, হয়তো 1000-এর মধ্যে একজনও পাওয়া যাবে না, মিনিমাম
এর কোর ফিলিংটা যদি জানা থাকে এবং কোর ফিলিং রিলেটেড 10টা রুব্রিক যদি আপনি মনে রাখতে পারেন, মুখস্থ করার কোনো দরকার, বারবার পড়লেই আপনার মেমোরিতে চলে আসবে, তাহলে একটা মেডিসিন আপনি সহজে সিলেক্ট করতে পারবেন। যখন আপনার সামনে পেশেন্টটা আসলো, তাকে জিজ্ঞেস করলে আপনার পরিবার সম্বন্ধে বলেন, আপনার নিজের সম্বন্ধে বলেন, একই আপনার কী বলে গতানুগতিক কোশ্চেন কাউকে করে সবাইকে এক ধরনের কোশ্চেন করে আপনি কেস টেকিং করা যাবে না। কেস টেকিং নির্ভর করবে ব্যক্তি মানুষের উপর, কী কোশ্চেন করবেন সেটাও ডিপেন্ড করবে যে ব্যক্তি আপনার সামনে বসে আছে কী প্রকৃতির মানুষ। কেউ আছে যে খুব রাগি, কেউ আছে যে কম কথা বলে, কেউ আছে যে আপনার খুব মানে লিবারেল, হ্যাঁ ফুলিন কথা বলে, সব জায়গার কোশ্চেনের ধরন ভিন্ন ভিন্ন হবে। কেউ আছে যে খুব আপনার চেয়ে বেশি এডুকেটেড, খুব সফিস্টিকেটেড ফ্যামিলি থেকে এসেছে এবং তার পজিশন অনেক হাই, তাকে এখন সাধারণ রুগীর মতো কোশ্চেন করতে গেলে সে মাইন্ড করবে, তাকে তার মতো করে কোশ্চেন করে তার কাছ থেকে তার তথ্য আর দেবেন। এটা হলো ডাক্তারের নিজস্ব পদ্ধতি, এটা কেউ কাউকে শিখিয়ে দিতে পারে না। ওই ফর্মা ধরে আপনি কোশ্চেনিং করলে এটা এক ধরনের, আপনি মনে করবেন এটা ঠিক আছে, এটা এক ধরনের পদ্ধতি, কিন্তু যখন আপনি পার্সনকে চিনবেন তখন ফর্মা ধরে একই ধরনের কোশ্চেন সবাইকে করে গেলে পার্সনকে আপনি চিনতে পারবেন না। বর্তমানে এই পেশেন্টের যেটা দেখা দিয়েছে সেটা হলো তার কনফিডেন্স, কোনো কিছুতে সে কনফিডেন্স পায় না। হাজব্যান্ড যে পরিমাণ ম্যাচিউর্ড সে পরিমাণ ম্যাচিউর্ড না, যার কারণে দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হচ্ছে। হাজব্যান্ড ভালো দেখে তার সাথে অ্যাডজাস্ট করে চলতেছে। আই এম নট এই শার্প, আমার মনে হয় আমার মতো আমার আমাদের মধ্যে যেই একটা মিল হওয়া দরকার সেটা মিল হচ্ছে না। আমি চাই আমার মেয়েও যাতে এই ধরনের সমস্যা না পড়ে, এই জন্য সে তার মেয়েকে নিয়ে ওরিট থাকে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে এখান থেকে কী কী রুব্রিক আমরা পেলাম? খুব মিনিমাম রুব্রিক রুব্রিক দেখবেন প্রায় রুব্রিক কাছাকাছি 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 কোনো না কোনো জায়গায় আছে। দেখতে ব্যামিল মনে হলেও কিন্তু এর যখন গভীরভাবে একে যখন উপলব্ধি করবেন, ওই রুব্রিকটাকে পড়বেন, বুঝতে চেষ্টা করবেন এর ইন্টিউশন দ্বারা, তখন দেখবেন যে রুব্রিকগুলোর মধ্যে প্রায় মিল, কেন না একই মেডিসিনের রুব্রিক, তো ব্যামিল থাকার কোনো কারণ নাই। কোর ফিলিংয়ের সাথে তারা সব রুব্রিকগুলো একসাথেই পেরি পেরিতে চলে। ডিলিশন ডিমিনিশ শর্ট হিস, তারপরে ডিলিশন লুক ডাউন আপন শিস, সবাই তাকে মানে যেই দৃষ্টিতে দেখা দরকার সেই দৃষ্টির থেকে সে মনে করে, এটা ডিলিশন ব্যক্তি নিজে মনে করে, অন্যরা কিন্তু তাকে দেখে না, হয়তোবা দেখে হয়তোবা দেখে না। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার সেলফ লোথিং, থিঙ্কিং হিমসেলফ টু লিটেল মেড মি থিঙ্ক অফ ইট ইজ অফ ইট, এটা পাঠক থেকে এসেছে, পাঠকই বলেছে কনফিডেন্স ওয়ান অফ সেলফ কনফিডেন্স, এবং এই লাইনটা পাঠক থেকে এসেছে সেলফ লোথিং থিঙ্কিং হিমসেলফ, লোথিং মানে একটা খারাপ বিতৃষ্ণা, যে জিনিসটা আমি একদম ডিসলাইক করি, সে নিজেকে ভাবে আমি নিজে এরকম একটা খারাপ বস্তু, খারাপ প্রাণী, টু লিটেল এবং ছোটো ভাবে, মেড মি থিঙ্ক আমাকে খুব ছোটো করে তাকে তৈরি করা হয়েছে, অফ ইট, হ্যাঁ এই যে সে তার যে ভাবনা, ওই যে আগের ভাবনার সাথে এই ভাবনার পুরোপুরি মিল আছে। এরপর আরও রুব্রিকে আমরা আসি, কনফিডেন্স সেলফ কনফিডেন্স সেলফ ডিপ্রিসিয়েশন, অর্থাৎ তার মূল্য, তার যে একটা মানুষের, প্রত্যেকটা মানুষের একটা ভ্যালু আছে, আমি ডাক্তার বা আপনি ডাক্তার, আপনার একটা ভ্যালু আছে, আপনার একটা জায়গা আছে, ওই সারাউন্ডিংয়ের মধ্যে আপনার একটা ভ্যালুয়েবল পার্সন আপনি, হ্যাঁ অন্য সারাউন্ডিংয়ে না হলে আপনার নির্দিষ্ট সারাউন্ডিংয়ে আপনি ভ্যালুয়েবল, তো এই জায়গায় আপনার একটা মূল্য আছে, একটা পজিশন আছে, একটা লেভেল আছে, আপনি হয়তো এক থেকে যদি 100 গণ হয়তো 50 লেভেল 40 লেভেলে আমি আমার অবস্থান, কিন্তু আমি নিজেকে নিজে ভ্যালুয়েবল ভাবি না, আমার লেভেল কিন্তু 50-এ আছে, কিন্তু আমি বলি যে আমি মূল্যহীন একটা ডিপ, নিজেকে নিজে ছোট করে ফেলা, নিজের মূল্যকে নিজে নামিয়ে দেওয়া, এটা ল্যাকানের মধ্যে খুব বেশি আমরা দেখি, রিপ্রোচিং ওয়ানসেল, নিজেকে নিজে বলে যে এটা হয়তো আমার ভাগ্য খারাপ, আমি হয়তো হিন্দু ধর্মের লোকরা বলে যে ফার্স্ট লাইফ কোনো হয়তো অপকর্ম করেছি খারাপ কিছু, তার জন্য মুসলমান বলে হয়তো আমি এমন কিছু অন্যায় করেছি যার জন্য স্রষ্টা আমার প্রতি বিরস, তার জন্য আজকে নিজেকে নিজে রিপ্রোচ করে। ডিলেশন ওটলেস হিস, এই যে মেডিসিনগুলো এগুলো দেখবেন যে খুব কাছাকাছি, ওটলেসের মধ্যে আপনি থুজা পাবেন, থুজার সাথে ল্যাকেনের কোথায় কোথায় পার্থক্য আছে, এই যে জায়গাগুলো যত ক্লিয়ার থাকবে তত তো আপনাদের জন্য মেডিসিন প্রেসক্রিপশনের সুবিধা হবে। অরামমেটের ক্ষেত্রেও রিপ্রোচ আছে, অরামমেট কী করে আর ল্যাকেন কী করে এটার মধ্যে আপনাকে বুঝতে হবে, অরাম হলে মেটাল থেকে আসছে, ল্যাক আসছে ম্যামেল থেকে, ঠিক আছে। কন্টেম্পচুয়ার্স অফ সেলফ, এখানে অরামের সাথে আছে, কন্টেম্পচুয়ার সেলফ অরাম করে, হ্যাঁ থুজাও কন্টেম্পচুয়ার্স করে, ল্যাকেনও করে। এই ছোটো ছোটো রুব্রিকগুলোর মধ্যে মেডিসিনের সংখ্যা কম, এদের মধ্যে ডিডি ভালো করে জানতে হবে। হ্যাঁ আমি প্রায় বিভিন্ন আলোচনা করে যাচ্ছি, ডিডি দিয়ে যাচ্ছি, তারপর আপনারা
যাতে ওই ওই জন্য ধারাবাহিকভাবে এগুলো শুনতে হবে। ধারাবাহিকভাবে শুনলে হবে কি, আপনি পূর্বের যে আলোচনা হয়তো কোনো জায়গায় আমি একটা বিষয় আলোচনা করে গেছি, পরের আরেকটা আপনার আলোচনা সেটা হয়তো আমি করিনি, এই যে সেলফ ডিপ্রিসিয়েশন এটা নিয়ে আমি হয়তো বহুবার আলোচনা করছি, আর ম্যাট থুজাতে সেখানে যদি আপনি শুনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে থুজা কেন সেলফ ডিপ্রিসিয়েশন করে আর কন্টেম্পটার সেলফ কেন করে আর ল্যাক কেন করে, ঠিক আছে। অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট অ্যাংজাইটি রুডনেস অফ আদার, সবসময় ভয় থাকে যে হাজব্যান্ড অথবা ফাদার মাদার যেহেতু সে নিজেকে ইনফিরিয়র ভাবে, বস অথবা অন্য কেউ মনিব তাকে সব এদেরকে সে মনিব ভাবে, সুপিরিয়র বস ভাবে, এরা তারপর ডোমিনেট করবে, এই জন্য সবসময় সে তারা দ্বারা সে নিগৃহীত হবে, তাদের দ্বারা বকাঝকা স্পল্ড হবে, এই জন্য সে সবসময় সে ভয়ে থাকে এবং তার মধ্যে একটা টেনশন কাজ করতে থাকে, অ্যাংজাইটি কাজ করতে থাকে, ওরিডনেস কাজ করা শুরু করে, থট টর্মেন্টিং, এবং এই থটগুলো তাকে টর্মেন্ট করতে থাকে, তাকে তার ভিতরে উত্তাল পাতাল চলতে থাকে। অনেকে বলে না যে ডাক্তার আমি যখন বিছানায় যদি শুধু ওই চিন্তা এই চিন্তা আমার জীবনটা কেন হলো, আমার জীবনে কেন পেলাম না, এটা পেলাম না, ওটা পেলাম না, এটা হলো না, ওটা হলো না, ফিয়ার অফ ডিজাস্টার। এই ডিজাস্টার মানে কি, যে জিনিস আমরা বলি না ভূমিকম্প হলে ডিজাস্টার হয়ে যায়, তো এই ডিজাস্টার এমন যেখানে আর নতুন করে কোনো কিছুই পাওয়া যায় না, গ্রো করা যায় না, একবারে ধ্বংস করে দেয়, এরকম ভয়ঙ্কর তা ভূমিকম্প হতে পারে, ফ্লাড হতে পারে, সুনামি হতে পারে, এদেরগুলো থেকে ডিজাস্টার হয়। এই জন্য একজন মানুষের জীবনে এরকম কোনো ঘটনা দিয়ে তার জীবনটাকে ডিজাস্টার হয়ে গেছে, আজকে তার যে যোগ্যতা, তার যে মেধা, তার যে প্রতিভা সেটা আজকে বিয়ের পরে এমন এক জায়গায় বিয়ে হয়েছে তার শিক্ষাগত যোগ্যতার সাথে কোনো মিল নেই, আজকে তার জীবনের চারিদিকে ডিজাস্টার লেভেলে চলে আসছে, এটা আসতেও পারে এবং তার মধ্যে ভয় কাজ করে, ফিয়ার পেন্টিং, এই জন্য সে মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলে, উইক ফিল করে, দুর্বল পেন্টিং মানে কি, এক মিনিট